হাই, এই দেখো আমি কি নিয়ে এসেছি। স্যাফরন গোট মিল্ক সোপ অ্যান্ড পিগমেন্টেশন মাস্ক ফ্রম কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার। অ্যামেজিং, দে হ্যাভ অ্যামেজিং প্রোডাক্ট বিকজ ওদের ভিটামিন সি সিরাম আর সানস্ক্রিনটা আমি ইউজ করছি বেশ অনেকদিন যাবো, দেন আমার স্কিন অনেক ইম্প্রুভ, আই ফিল সো। তো তাই ভাবলাম আর যখন অর্ডারই করেছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। আর স্যাফরন যে সোপটা সেটা কিন্তু একজন যদি ইউজ করে অনেক দিন যায়, সো আমি যেটা করেছি এটাকে চার টুকরো করে নিয়েছি, সো দ্যাট ওয়েস্টেজটা কম হয়। আমি একটা ভেজা টাওয়েল দিয়ে আমার ফেসটা ক্লিন করে জাস্ট সোপটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড অ্যাপ্লাই করার পর আমি মনে হচ্ছে যে আমার স্কিনটা বেশ গ্লো করছিল। এটা সানট্যান রিমুভ করে, আমাদের স্কিন টেক্সচারকে ইম্প্রুভ করে রেগুলার ইউজের পর। সো আমি সোপটা ক্লিন করে নিলাম আমার ফেস থেকে, দেন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে পিগমেন্টেশন মাস্কটা, যেটা আমার স্কিনে কিছুটা পিগমেন্টেশন আছে এটা রিমুভ করতে হেল্প করবে, কিছু ব্রাউন স্পটস আছে, ব্রাউন তিল ওগুলো রিমুভ করবে রেগুলার ইউজের পর। ইটস নট এ মিরাকল প্রোডাক্ট যেটা একবার ইউজ করলেই রিমুভ হয়ে যাবে, সো আশা করি তোমাদেরও ভালো লাগবে। সো আমি প্রথমবার ইউজ করছি, এন আমি র মিল্ক ইউজ করেছিলাম মাস্কটা বানাতে। অ্যান্ড আফটার অ্যাপ্লিকেশন আমি 10-15 মিনিটস পর যখন এটা হালকা ড্রাই হয়ে গেছে তখন আমি একটা ভেজা টাওয়াল দিয়ে আবার ক্লিন করে নিয়েছিলাম। অ্যান্ড ওদের প্রোডাক্টগুলো আসলেই রিভিউ, আমি বুঝতেই পারি না যে কোনটা রেখে কোনটা নিব, সবার এত এত রিভিউ দেখে সো আমিও নিয়েছিলাম। আর যখন আমি মাস্কটা অ্যাপ্লাই করছিলাম মানে এটার টেক্সচারটা এত বাটার স্মুথ, মনে হচ্ছিল আমি বাটারি কিছু স্কিনে অ্যাপ্লাই করছি, খুব ভালো লেগেছিল, যেমন হচ্ছে একটা ক্রিমের মতো কিছু। হোপফুলি এটা ইট উইল ওয়ার্ক ফর মি অলসো। জাস্ট আমি প্রথম দিন ইউজ করলাম তাই রিভিউটা তোমাদের সাথেই করতে চাইলাম। আমার মনে হচ্ছিলো মাস্কটা রিমুভ করার পর চেহারাটা একটু ফ্রেশ লাগছিলো স্কিনটা। দেখি আরও কয়েকবার অ্যাপ্লাই করে, আর তোমাদেরও যদি পেজ থেকে কিছু লাগে আমি পেজটা ট্যাগ করে দিচ্ছি, ওদের পেজে ইনবক্স করতে পারবে, অথবা তোমার স্কিন প্রবলেম ওদেরকে জানালে ওরা কিন্তু হেল্প করে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না, অ্যান্ড দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে।